ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবারাকাতু। এক ভাই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন যে দ্বিতীয় বিবাহের জন্য স্ত্রীর অনুমতি জরুরি কিনা, একাধিক স্ত্রীর মাঝে ইনসাফ না করতে পারার পরিণতি কি। আলহামদুলিল্লাহ, অত্যন্ত চমৎকার গুরুত্বপূর্ণ প্রশ্ন। আসলে শরীয়তের দৃষ্টিতে পূর্ব স্ত্রীর অনুমতির প্রয়োজন নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন সূরা নিসার 3 নম্বর আয়াতে যে মুসলিম পুরুষকে 4 জন পর্যন্ত স্ত্রী রাখার অনুমতি দেওয়া হয়েছে, তবে বিবাহ করার চেয়ে স্ত্রীর মাঝে ইনসাফ করার বিষয়টি সবচেয়ে বেশি জরুরি এবং উভয়ে সকল স্ত্রীর মাঝে ইনসাফ মানে রক্ষা করা অনেক বেশি কঠিন। এজন্য একাধিক বিবাহের ক্ষেত্রে ইনসাফের বিষয়টি বেশি বেশি করে ভাবতে হবে। একাধিক স্ত্রী থাকলে ইনসাফ করা আবশ্যক, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে কারো নিকট যদি 2 জন স্ত্রী থাকে আর সে তাদের মাঝে ইনসাফ না করে, তাহলে সে কিয়ামতের দিন এক অঙ্গ পতিত অবস্থায় উঠবে। হাদিসটি পাবেন তিরমিজি 1141, আবু দাউদ হাদিস নাম্বার 2133 এবং নাসাইতে এসেছে 3942 নম্বর হাদিস এবং মিশকাতেও পাবেন 3236 নম্বর হাদিস। তবে পরিবারের শান্তির স্বার্থে পূর্ব স্ত্রীর সম্মতি গ্রহণ করা সবচেয়ে বেশি ভালো, কারণ বিবাহ করলেন কিন্তু আপনি বিবাহ করলে পরিবারে বিশৃঙ্খলা দেখা দিবে, সেক্ষেত্রে সামাজিক দৃষ্টিভঙ্গিতে বজিয়ে রেখে অবশ্যই আপনি পূর্বের স্ত্রীর মতামতটা নেওয়াটা সবচেয়ে বেশি গ্রহণযোগ্যতা হবে। আশা করি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।